সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আবারও চলে এলাম আপনাদের সাথে, আপনাদের সম্মুখে, আপনাদের পর্দায়, স্কাই 782 গানে গানে আয়োজন অনুষ্ঠানে। আর আশা করি আপনারা উপভোগ করছেন, ভালো লাগছে, প্রীত হচ্ছেন, এবং আমাদের এই যে আয়োজন সেটা আপনাদের মাধ্যমে সমাদৃত হচ্ছে সেমন সেই এবং তেমনই প্রত্যাশা রাখি আমরা। আর আমাদের সাথে রয়েছেন অরুণকান্তি খোর, আমাদের শিল্পী দিলরুব আপা রয়েছেন, আমাদের তানিম ভাই রয়েছেন এবং সৈয়দ ভাই রয়েছেন, আমরা এবং আমি না বললাই নাবি বললাম, আমি তো আপনাদের সাথে রয়েছি। কথা একটু বেশি বলি কিন্তু কাজের কিছুই করি না, তার সাথে কাজের যে মানুষগুলো এখানে রয়েছেন, আমার ডান পাশে যে দুই ভাই রয়েছেন অক্টোবরে এবং কিবোর্ডে এবং গানের সাথে সুললিত কণ্ঠের যে মাধুর্য নিয়ে আপনাদের কি আন্দোলিত করছেন, সেই দুজন হলেন আমাদের অরুণকান্তি কর এবং আমাদের দিল্লু বাবা। সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়েছিলাম বিরতিতে, এখন আবারও আমরা হয়তো কোনো অর্বাচীন হৃদয়ের টুকরানো, হয়তো কোনো ব্যথা বা বিদুর কোনো কিছু নিয়ে আবারও আপনাদের মাঝে দিল্লু বাবা কিছু সিঞ্চুরি ছন্দের যে মাধুর্যতা তার পরিশীলিত একটা রূপ দেবেন, দেখা যাক কি গান করেন। ধন্যবাদ। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাইতাম। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাইতাম। এখন আর সেই আমি বলি যে যুগ নাই না, এখন ইন্টারনেট আর কি বলবো, টিকটক, তারপরে মোবাইল মোবাইল অনেক অনেক, হ্যাঁ, তো এখন আর আমরা ওই ওই দিকে নাই টেলিফোন, নাই রেপিও, এটা হয়তো আমাদের এটা হচ্ছে মনের আবেগ, মনের আবেগ, মনের আবেগ থেকে বলা, আমাদের পুরনো দিনের সেই বিষয় কথাকে রোমন্থন করতে আমাদের উই হ্যাভ টু ব্রিং ইট ব্যাক টু
রিমেম্বার অল দ্য হোয়াট এভার ইজ দ্য পাস্ট ওয়ে, যেগুলো আমাদের চলে গেছে সেটাকে কিন্তু আমাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের প্রয়াস যদি না থাকে তাহলে আমরা সেই যুগের কথা কেমনে শুনবো অথবা জানবো। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত জনপ্রিয় এক সময়ের, আমাদের সময় 80-এর দশকের যেটা বলা যায় বা 90-এর দশকের একটা সুন্দর গান ছিল, আর আমরা অনেক সময় গুনগুনিয়ে সেই গানটি কিন্তু আমরা গাইতাম। তো সকলেই কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয় একটা গান আমরা শুনলাম আপার কণ্ঠে, আসলে ভালো লাগলো আর নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমরা সেটা হৃদয় থেকে হলফ করে বলতে পারি। আর যাচ্ছি আমাদের এবারে, আমরা অনেক সলো একক গান শুনলাম অরুণদার কণ্ঠে এবং দিল্লু বাবার কণ্ঠে। আমরা দেখি এখন যুগল তারা দুজনেই কী প্রয়াস নিয়ে আমাদেরকে প্রীত করেন সেই জিনিসটা আমরা এখন শুনবো, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাদন হারা মন ঠায় আমার, শাসন বারণ মানে না। তোমারই প্রেমে পাগল পোড়ান, আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। সারাটি জীবন চায়ার মতন, আমারই পাশে তাকো না। বুকেরই ঘরে যতন করে আমাকে তুমি রাখো না। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই।
কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। সুপ্রিয় দর্শক, আসলে আর কিছু পাই বা না পাই, কিন্তু আমরা আসলে অনেক কিছু পেয়েছি। আমরা তো আসলে ডুয়েট গান এত এত শ্রুতিমধুর, এবং আমরা আসলে অনেক আন্দোলিত, কীভাবে বলবো, যে মনে হলো যে হৃদয়ের নিঃসরিত একটি প্রাণ চঞ্চল শব্দের উদ্গিরণ ঘটেছে আমাদের হৃদয়ে। খুবই ভালো লাগলো। আর আমরা কি আরও শুনবো ডুয়েট, আমি জানি না। তবে সুপ্রিয় দর্শক, আই ডোন্ট নো হুজ টার্ন ইন কামিং আপ, ইওর টার্ন। সুপ্রিয় দর্শক, আর একটা সুন্দর গান শুনি আমাদের অরুণদার কণ্ঠে। আমরা আসলে, আমি জানি না, আমি তো একটু বুড়ো মানুষ, তারপরেও আমি জানি না, আমার রক্তে হয়তো একটু টক মানে একটু স্রোতস্বিনী নদীর ধারাবাহিকতায় যেভাবে সাগরের সাথে মিশ্রিত হয় তার ঢেউয়ের থাল, সেভাবে আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি না, আসলে আমরা দর্শকরা হারিয়ে যাব আমাদের অরুণদা এবং দিলরুব বাবার গানে এবং মিউজিকের সুরে আমাদের তানি ভাই এবং সৈয়দ ভাইয়ের সাথে। দেখা যাক, ইওর টার্ন, অ্যান্ড অফকোর্স ইউ নো উইল বি হ্যাপি, হ্যাপিলি উইল লিসেন ইওর সং, জাস্ট ইওর টার্ন। ধন্যবাদ মুরাদ ভাই। আমি এখন শাহ আব্দুল করিমের অত্যন্ত জনপ্রিয় একটি গান বব সাগরের নাইয়া মিশা গৌরব করে পরার্দন লিয়া গানটি করছি। ওরে একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া, ওরে একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া রে পরার ধন লইয়া, ভব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া, ভব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া, ওরে একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া, একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া রে পরার ধন লইয়া, বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া, বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া। পরার ঘরে বসত কর পরার দিন হইয়া, পরার ঘরে বসত কর পরার দিন হইয়া, আপনি মরিয়া যাইবাই এই বব সাড়িয়া, আপনি মরিয়া যাইবাই এই বব সাড়িয়া রে পরার ধন লইয়া, বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া। ধন লইয়া আইলায় ভবে কি ধন যাইবায় লইয়া, কি ধন লইয়া আইলায় ভবে কি ধন যাইবায় লইয়া, ববে সে বুলে রইলায় ভবের মায়া পাইয়া,
ভবে সে ভুলে রইলায় ভবের মায়া পাইয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে পরার ধন লইয়া বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া রে পরার ধন লইয়া বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া বব সাগরের নাইয়া মিশা গৌরব কর রে পরার ধন লইয়া মুরাদ ভাই আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু মানুষ সৈয়দ ভাই অত্যন্ত সুন্দর করে বাজিয়েছেন এবং আমার বড় ভাই তানিম ভাই অনেক সুন্দর করে আলাদা একটা ইয়ে ছিল গানের মধ্যে ফার্ম দিস না সুপ্রিয় দর্শক আসলে খুবই সুন্দর আসলে আমরা আমি আমার মনে হচ্ছে যে অরুণদা কিন্তু একটু দূর থেকে বা 4-5 ফিট দূর থেকে কিন্তু আমি তো একদম 1 ফিট হবে তো আমি আরও বেশি করে বলা উচিত সৈয়দ ভাই এবং আমার তানিম ভাই অসাধারণ আর আমরা খুবই শুনছি বব সাগরের নাইয়া মিশা গৌরব করে পরার ধন লইয়া আসলে আমরা এই নশ্বর পৃথিবীতে আমরা ক্ষণকাল আমরা হয়তো থাকবো একসময় আমাদের অবস্থান নিশ্চিহ্ন হয়ে যাবে কেউ হয়তো তো সুপ্রিয় দর্শক আমরা খুবই সুন্দর শুনলাম আর আমার দিল্লু বাবা একটা গান করেছিলেন নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম কিন্তু পৌঁছানোর পরে আরেকজন বলছেন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না এখন টেলিফোনে যোগাযোগ তো হলোই না কিন্তু এখন দেখা যায় বাড়িতে যাওয়ার জন্য এখন 3 দিন গিয়েও পাওয়া যায় না আপনার জন্য সেই ধরনের একটা অনুরোধ রয়েছে আপনার একজন প্রিয় দর্শক বলছেন যে দিলরু বাবা যেন সেই গানটি করেন বন্ধু 3 দিন তোর বাড়িতে গিয়ে দেখা পেলাম না আসলে যদি দেখা না পান চলে আসবেন INTV স্টুডিওতে এবং বন্ধুবান্ধব এবং হৃদয়কে হৃদয়ঙ্গম করার ক্ষেত্রে কিছুটা বিনোদনের যে স্পৃহা রয়েছে সেটা কিন্তু আমরা Sky 7-8 INTV আপনাদেরকে দিতে পারবো এই কমিউনিটির টেলিভিশন চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল আমরা অবশ্যই গানে গানে সেই জিনিসটাই আপনাদেরকে দিতে চাই আর এবার যাচ্ছি দিল্লু বাবার লাস্টে গাবো না এখন আপনার এখন ইয়ার টার্ন ইজ আপ টু ইউ হয়তো পরে গাইতে পারেন বা অন্য অন্য গান গাইতে পারেন একজন অনুরোধ করেছেন সেই গানটা এখন আপনার গান আমি প্রথমে বলছি ওনারা যে এত ভালো বাজাচ্ছে আর আমরা এর জন্য গেতে পারছি এই জন্য ওদের দুজনকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মুরাদ ভাই এত সুন্দর করে উপস্থাপনা করেন না বলে পারছি না অনেক সুন্দর করে কথা বলেন উনি সত্যি আমরা সবাই মুগ্ধ ওনার কথায় নামে যেন এত রে মধু দেখো রে নাম লইয়া
নামী জানো এতরে মধু দেখো রে নাম লইয়া শয়নে স্বপনে মুশিক শয়নে স্বপনে মুশিক দেখি নিরোগিয়া আমার অন্তরায় রে আমার কুলি যায় রে নামী জানো এতরে মধু দেখো রে নাম লইয়া নামে জানো এতরে মধু দেখো রে নাম লইয়া শয়নে স্বপনে মুশিক শয়নে স্বপনে মুশিক দেখি নিরোখিয়া আমার অন্তরায় রে আমার কলি যায় রে বিশাল ব্রহ্মাণ্ডের মাঝে চৌদিকে ছড়াইয়া বিশাল ব্রহ্মাণ্ডের মাঝে চৌদিকে ছড়াইয়া তোমার জ্যোতি গো নাগর তোমার জ্যোতি গো নাগর রইছে উৎভাসিয়া আমার অন্তরায় রে আমার কলি যায় রে ফুলের গন্ধে তোমার ইশাক জলের সাথে তুমি ফুলের গন্ধে তোমার ইশাক জলের সাথে তুমি চেতনা পাই হাওয়ার মাঝে চেতনা পাই হাওয়ার মাঝে ওগো জগৎ স্বামী আমার অন্তরায় রে আমার কলি যায় রে লোকে বলে অধরা রে না যায় ওরে ধরা লোকে বলে অধরা রে না যায় ওরে ধরা অধম বলে আমার চোখে অধম বলে আমার চোখে দেখো সে চেহারা আমার অন্তরায় রে আমার কলি যায় রে নামে জানো এতরে মধু দেখো রে নাম লইয়া নামে জানো এতরে মধু দেখো রে নাম লইয়া শয়নে স্বপনে মুশি শয়নে স্বপনে মুশি দেখি নিরোখিয়া আমার অন্তরায় রে আমার কলি যায় রে আমার অন্তরায় রে আমার কলি যায় রে ধন্যবাদ একটা দীর্ঘ নিঃশ্বাস আসলে প্রশ্বাসের সাথে যে হৃদয় বা শারীরিক একটা স্পৃহা স্পন্দন রয়েছে সেটা কিন্তু আমরা গানের মূর্ছনায় কিন্তু আমরা উপলব্ধি করতে পারি আরেকটা জিনিস আমি বলছিলাম যে অরুণদাকে ফার্ম দিস না এটা একটা খুবই সুন্দর একটা ওয়ার্ড আমাদের যেটা আপনারা জানেন একটা ওয়াজে বা হ্যাঁ তো আসল বিষয়টা হচ্ছে যে প্রশংসিত মানুষের জন্য এবং সৃষ্টিকর্তার জন্য অবশ্যই তার সৌন্দর্য প্রিয় যে একটা ভালোবাসার গাঠনিক যে বন্ধন যেটা সেটাকে তৈরি করে প্রশংসার মাধ্যমে তো আমরা
যদি বলি গান কে যদি আমরা হৃদয়ের সাথে তুলনা করি, ইফ উই কম্পেয়ার সং উইথ আওয়ার হার্ট, বাট অ্যাজ এ মিউজিশিয়ান উই হ্যাভ টু কম্পেয়ার উইথ আওয়ার সোল। তো সেই জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আসলে সৈয়দ ভাই যেটা আমাকে রন্দা বলেছিলেন, প্রশংসা করেছেন, আসলে আপনার সাথে আমি একমত। এটা অবশ্যই প্রশংসা করলে মানুষের তার উচ্চাকাঙ্ক্ষা, তার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আরও বেশি করে জাগ্রত হয়। তো এ সেটা করেছেন এখন একজন শিল্পী হিসেবে, কিন্তু আপনার যে অভিলাষ যেটা ব্যক্ত করেছেন সেটা অবশ্যই আপনার সাথে আমি 100% একমত। এবং এত সুন্দর করে মিউজিক করছেন, এবং এই যে মিউজিক হচ্ছে গানের প্রাণ আমি মনে করি, আপনারা যদি সিঙ্গার যদি হৃদয় হয়ে থাকেন, তো সেই জন্য অবশ্যই আপনাদের অনেক সাধুবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রাম থেকে, আমাদের গানে গানে এই অনুষ্ঠান থেকে। তানিম ভাই, নো ডাউট, ইউ রিয়েলি জেনিয়াস, সৈয়দ ভাই রিয়েলি জেনিয়াস, উই আর ভেরি ইমপ্রেস উইথ ইউ। আই থিঙ্ক আপনার দাদার, হ্যাঁ দাদার, আমরা অন্তরা এবং কলিজায় শুনলাম, এখন অন্তরা কলিজার পরে দেখা যাক কোনো বিরহের কি কোনো জলক বা জটিকা একটা অভিযান থাকতে পারে কিনা। ধন্যবাদ ভাই, আমি এর পরে গানটা বিজয় করবো, এখন একটা হাসানজার গান করবো, খানাই চমেকের খেলা। ওখানে আরেকটা কথা বলতে চাই, আপনি অনেক প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা করেন, সবাই আমরা আনন্দিত হই, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক আপনার যে উপস্থাপনা উপভোগ করি। ফার্ম দিস না, আসলে ধন্যবাদ। এটা হলো যে আমাদের আমরা একটা পরিবারের মতো, বিশেষ করে আমরা আমি আয়ন টিভির কথা যদি বলি, আয়ন টিভি একটা জিনিস যে আমি দীর্ঘদিন থেকে মিডিয়ার সাথে কাজ করছি, আমার মিডিয়ার বয়স হবে 39 বছর। তো বলবেন আপনার বয়স কত? অফকোর্স অ্যাবাভ 50 মোর দেন 39। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এত এই যে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, আমাদের যে আমাদের প্রথম প্রাথমিক 80-90 দশকে কিন্তু আব্বা একটা টেলিভিশন ছিল বিটিভি, হ্যাঁ, কিন্তু এখন মনে করে বাংলাদেশেও প্রায় 35টার উপরে টেলিভিশন চ্যানেল রয়েছে এবং সোশ্যাল মিডিয়া অনেক কিছু রয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা এই এত দিন দীর্ঘ সময়ের সাংবাদিকতা বলেন, মিডিয়ার সাথে সম্পৃক্ততা বলেন, আমি বলছি না যে এই যেভাবে বললাম যে ফার্ম দিস না, অফকোর্স নট, আই এম নট টকিং অ্যাবাউট আইওন টিভি, রিয়েললি অ্যাজ এ অ্যাব্রোড, একটা বিদেশের মাটিতে এই যে টেলিভিশনটা যে ধরনের রিপ্রেজেন্ট করছে বিশেষ করে বাংলাদেশকে, এবং সেক্ষেত্রে আমরা এই টেলিভিশনটাকেও সাধুগত নাই, বিশেষ করে এই টেলিভিশনের কর্ণধার আতাউল্লাহ ফারুক ভাই। ফারুক ভাই, এই যে গত রোববারে যেটা একটা প্রোগ্রাম করে ফেললেন বাংলাদেশের বিজয় নিয়ে, এই নতুন প্রজন্ম জানলো আসলে যে কি হয়েছিল সেই 9 মাসের মুক্তিযুদ্ধে, এবং দেশটা এমনি তেমনি আসে নাই। তো এইখানে বিদেশের মাটিতেও কিন্তু একটা প্রতিষ্ঠানকে দাঁড় করা, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একদম শূন্য থেকে কিন্তু ফারুক ভাই চেষ্টা করে যাচ্ছেন, এবং এই মানুষকে বিশেষ করে আমাদের দেশকে তুলে ধরার ক্ষেত্রে অবশ্যই মিডিয়ার আছে। তো তাকেও সাধুবাদ জানাই। জি জি, অনেক কঠিন। তো আমরা এই জন্য বলছি যে আসলে এটা বলতেই হবে, বলার যে জিনিসটা আমার অরুণদা বলেছেন যে প্রশংসা, প্রশংসিত কাজের সাথে প্রশংসা না করলে, আপনি যদি গুণী মানুষের জন্য কদর না করেন তাহলে গুণী জন্মাবে না। তো সেক্ষেত্রে যদি এই ধরনের মিডিয়াকে যদি জিয়ে রাখতে হয় আপনাদের সুদূর প্রসারী প্রজন্ম থেকে প্রজন্মের ক্ষেত্রে, আপনাদের দেশ মাতৃ মাতৃকা এবং বাঙালি বাঙালিত্ব যদি বেঁচে রাখতে হয়, বেঁচে রাখার প্রয়াস থাকতে হয়, অবশ্যই সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখি চাচ্ছি। বেশি কথা বাড়িয়ে দিচ্ছি, আসলে না, আসলে বিজয়ের মাস অত্যন্ত আনন্দিত গর্বের সাথে এই কথাগুলো বলছি, কারণ এই স্বাধীন হয়েছিল বলেই কিন্তু আমরা বাংলায় কথা বলতে পারতেছি মায়ের ভাষায়, সেই জন্য মায়ের ভাষায় সেই কথাগুলো আপনাদেরকে জানান দিলাম। ধন্যবাদ অরুণদা। ওরে স্বর্গপুরী ছাড়িয়া খানাই আইলা এই ভুবনে, হাসন রাজাই জিজ্ঞাস করই, হাসন রাজাই জিজ্ঞাস করই নাইলাই কি কারণে, রঙ্গে রঙ্গিলা খানাই কানাই তুমি খের খেলাও কেনে, কানাই তুমি খের খেলাও কেনে, রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি কের খেলাও কেনে, কানাই তুমি কের খেলাও কেনে, রঙ্গে রঙ্গিলা কানাই
কানাই তুমি খের খেলাও কেনে এই কথাটা হাসুন রাজার এই কথাটা হাসুন রাজা উঠে মনে মনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে স্বর্গপুরী ছাড়িয়া খানাই আইলা এই ভুবনে স্বর্গপুরী ছাড়িয়া খানাই আইলা এই ভুবনে আসনে রাজাই জিজ্ঞাস করই আসনে রাজাই জিজ্ঞাস করই আইলাই কি কারণে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাইয়ে যে করণী রংরা টিক্কা হইলা ড কানাইয়ে যে করণী রংরা টিক্কা হইলা ড উড়ে যাইব গুমরার পতঙ্গ উড়ে যাইব গুমরার পতঙ্গ খেলা হইব বঙ্গ রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খের খেলাও কেনে আসন রাজাই জিজ্ঞাস করনি কানাই বাখুন জন আসন রাজাই জিজ্ঞাস করনি কানাই বাখুন জন ভাবনা চিন্তা কইরা দেখি ভাবনা চিন্তা কইরা দেখি কানাই যে হাসন রে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি কের খেলাও কেনে কানাই তুমি কের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি কের খেলাও কেনে কানাই তুমি কের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি কের খেলাও কেনে এই কথাটা হাসুন রাজার এই কথাটা হাসুন রাজার উঠে মনে মনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি কের খেলাও কেনে কানাই তুমি কের খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই 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 খানাই তুমি খের খেলাও কেনে আমার মনে হয় যে এই যে গানের একটা আধ্যাত্মিকতা হাসন রাজার সব গানের একটা বিলাসিত জীবন থেকে যে মানুষের যে অস্থায়িত্বের একটা জীবন সেটাকে যখন উপলব্ধি করতে পারে তখন মনে হয় আসলে আমরা স্বর্গে ছিলাম স্বর্গ থেকে কীভাবে পৃথিবীতে আসলাম এবং এই যে পৃথিবীর খেলনাময় ভুবনে আমরা যে কী করবো এবং কোথায় যাব সেই জিনিসটা হয়তো হাসন রাজা যে কবি তাড়িত করেছিল সেই তাড়িত তার যে মননে বিকশিত
একটা চিন্তার বহিঃপ্রকাশ করেছি এই গান লেখনের মাধ্যমে। অবশ্যই আমরা এই আদম সন্তান, এই খানাই, এই খানাইরা যে খেলা খেলতেছি, আসলে আমাদের তো এই নশ্বর পৃথিবীতে একদিন এই খেল খতম হয়ে যাবে, সেই ধরনের চিন্তা থেকে, অবশ্যই উপলব্ধি থেকে এই ধরনের শব্দগুলো বের হয়েছে। আমরা আসলে এটা অবশ্যই মর্মার্থে উপলব্ধি করা উচিত বলে মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত সুন্দর এবং বিষয়তাত্ত্বিক যে শব্দগুলো নিয়েই আমরা আজকে আমরা উপলব্ধি করছি গানের সুর মঞ্চনায়। আরেকটা জিনিস হচ্ছে যে অরুণ ছোটোভাইয়ের মতো আমার নিজের এলাকার এবং একটা কী বলবো সম্ভ্রান্ত পরিবারের বাবা ছিলেন একজন শিক্ষক এবং মানুষ করার কারিগর যে পরিবার থেকে উঠে আসা এই অরুণ, তার তার সাংস্কৃতিক যে কর্মকাণ্ড এবং এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা এবং মানুষকে যে তো আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে অবশ্যই যে মানুষের যে জৈবিক এই জীবনের মাঝে যে তত কিছু আনন্দ বেদনা সবগুলোকে সন্নিবেশিত করে এগিয়ে যাবার যে অনুপ্রেরণা, সেই জিনিসটা কিন্তু আমি দেখি আমার অরুণের কাছে রয়েছে, অরুণ তার কাছে রয়েছে। এবং আরেকটা জিনিস আমি না বললেই নয়, সুপ্রিয় দর্শক, অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবারের যিনি উঠে এসেছেন দিলরুবা চৌধুরী, আমরা আমরা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে যদি আমরা কোনো উপজেলা ভিত্তিক একটা জিনিসকে উপলব্ধি করি বা উপজেলা ভিত্তিক কোনো সুনামের যে বিষয়টা উঠে আসে, প্রথমেই গোলাপগঞ্জ চলে আসে। সেই গোলাপগঞ্জের একটা সম্ভ্রান্ত, আমি এটা বলতে চাচ্ছি না যে এই পরিবার থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কী বলবো আপনি যদি সচিব পর্যায়ে বলেন, তারপরে যদি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কোনো অফিসার বলেন এবং বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করেছি, এই পরিবারের একজন প্রতিনিধি, একজন সদস্য দিলরুবা চৌধুরী, আমরা বললে সবাই চিনবেন। তো আমরা আইএনটিভির পক্ষ থেকে এই দুজন মানুষকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আপনাদের প্রশংসা এবং আপনারা আরও এগিয়ে যাবেন সেটা আমরা প্রত্যাশা রাখি। এবং আমাদের ভাই যেটা দুইজন ভাই, তারা তারা যে আজকে আপনি বারবার আবার বলছি যে এত সুন্দর করে যে এই যে মিউজিকের সন্নিবেশন করাচ্ছেন, আসলে আমরা সবাই প্রীত আইএনটিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। তো আমরা এখন একটা জিনিস বারবার অনুরোধ আসছে আপা, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, সেই জিনিসটা আমাদের একজন দর্শক বলছেন, যদি আমরা শুনতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য, থ্যাংক ইউ ভাইয়া, আপনার মনটা অনেক সুন্দর, এর জন্য সুন্দর করে বলতে পেরেছেন, অনেক ধন্যবাদ। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন, গাং পার হইতে ছায়া না ফিরাইতে ছয়া না, গাং পার হইতে ছায়া না ফিরাইতে ছয়া না, আইতে যাইতে বারো আনা কুশল হইল না বন্ধু তিন দিন, হই হই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন, বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে শুক্রবারে প্রেম প্রীতি হয় না শুনো আনা, বুধবারে শুভযাত্রা বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না শুনো আনা, শনিবারে গিয়া ও তোর দেখা পাইলাম না বন্ধু তিন দিন, হায় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন, এক
একলা পায়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে তর গাছে যাবার বেলায় ঠোঁট রাঙ্গায় পানে একলা পায়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে কাপড় ভিজা যাবার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন হই হই বন্ধু তিন দিন তর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ঝড় বৃষ্টি মাথায় রইয়া গেলাম রাতের বেলা ঘিয়া দেখি কাঠের দরজায় লোহার খালি তালা ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা ঘিয়া দেখি কাঠের দরজায় লোহার খালি তালা চাবি লইয়া নিঠুর কালা তুই তো আলি না বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাং পার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না গাং পার হইতে ছায়া না ফিরাইতে ছায়া না আইতে যাইতে বারো আনা উসুল হইল না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ধন্যবাদ প্রিয় দর্শক আপনি যে অনুরোধ করেছিলেন আমাদের সাইফুল ভাই বলেছেন স্টুডিও থেকে আসলে আপনি অনুরোধ করেছেন এবং দিলরু বাবার কণ্ঠে সেই গানটি শুনতে চান আমি মনে করেছিলাম হয়তো অরুণদা হয়তো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম না আসলে এটা ফিমেল সিঙ্গার রুনালালা একটা খুবই প্রসিদ্ধ জনপ্রিয় গান বাংলাদেশের রুনালালা কণ্ঠে এবং জনপ্রিয় অনেক জনপ্রিয় সেই জনপ্রিয় গানটি আমরা শুনলাম দিলরু বাবার কণ্ঠে আর আসলে আমার মনে হচ্ছে যে অরুণদা মনে গান গাইতে চাইছিলেন এই গানটা না আপনার জন্য আরেকটা সুন্দর গান হয়তো যেটা আসলে অনেক সময় আমাদের অনেকগুলো গান আমরা শুনি যেগুলো যার সাথে যে যায় আর কি সেটা আমাদের একদম কাঁচা কথা যেটা বলা যায় আর কি তো অরুণদার কণ্ঠে একটা তার একটা হাই লেভেলের একটা স্কেল আছে এবং বিশেষ করে দিলরু বাবার কণ্ঠের মাধুর্যতা সেটা হলো ইট কোয়াইট আউটস্ট্যান্ডিং তো আসলে যে যার জায়গা থেকে কিন্তু পুরুষ পুরুষের জায়গায় আর নারী নারীর জায়গায় সেখানে আমরা বলবো না কিন্তু একটা সমতা রয়েছে আমরা বলি না যেভাবে কবি বলেছিলেন পৃথিবী যে যাহা সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর আর সেই সাথে আজকে যেগুলো গান হয়েছে সেই গানগুলো কিন্তু অরুণদা এবং আমাদের দিলরুবা দুজনের সমন্বিতভাবে আমাদেরকে খুবই প্রীত করেছেন এবং আমরা আসলে সুরের মূর্ছনায় খুবই অনুপ্রাণিত হয়েছি ভালো লেগেছে বিনোদন আমরা পেলাম হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা মনে হচ্ছে যে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা চাচ্ছি যে এই সমতা তো সমতা যদি হয় আমরা আসলে শেষ পর্যায়ে চলে আসছি আমরা যদি একটা গানের অর্ধেক আপনার কাছ থেকে শুনি এবং অর্ধেক আপার কাছ থেকে শুনি তাহলে সমতা এই যে চিরসৃষ্টি চিরকল্যাণকর সেই কল্যাণকর অবস্থান দেখে আমাদের সমতার মাধ্যমে আমরা বাড়িতে চলে যাব আর সেই জিনিসটা আমরা শুনতে থাকি ঠিক আছে অর্ধেক যাহা অরুণদা এবং অর্ধেক দিলরুবা ধন্যবাদ ধন্যবাদ তোমার পিড়িতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি ওরে তুমি আমায় করবাই নাকি তুমি আমায় করবাই নাকি মিশা কলম কিনি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধুরে বন্ধু কি হবে না জানি তুমি আমায় করবাই নাকি তুমি আমায় করবাই নাকি মিশা কলঙ্কিনি বন্ধুরে বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধুরে বন্ধু কি
হবে না জানি আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কাঁদি দিন রজনী আমি তোমার প্রেমে পাগল রে বন্ধু কাঁদি দিন রজনী কোন পরাণে ভিন্ন বাস কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার পীড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি যেদিন হতে তোমার প্রেমেরে বন্ধু সপেছি পরাণি যেদিন হতে তোমার প্রেমেরে বন্ধু সপেছি পরাণি সেদিন হতে বারণ হয় না সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার পীড়িতে বন্ধু রে বন্ধু হবে না জানি তুমি আমায় করবাই নাকি তুমি আমায় করবাই নাকি নিশা কলঙ্কিনী বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার পীড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার পীড়িতে বন্ধু রে বন্ধু কি হবে না জানি তোমার কেবলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে কেবলে পাগল সে যেন কোথায় রয়েছ তুই দূরে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে দে
मन के आमार जत चाय जे बुझाइते मन आमार चाय रंगेर घोड़ा दौड़ाइते पागल मन रे मन केन एत कथा बोले पागल मन मन रे मन केन एत कथा बोले দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আসলে অনেক সময় আপনাদের সাথে থাকতে গড়ে যাওয়ার আসলে কোনো ইচ্ছা নেই তারপরে যেতে হবে আসলে অনেক আমরা আশা করি আপনাদের যে অনুপ্রেরণা এবং আপনাদের ধৈর্য এবং আপনারা দেখার যে বাসনা সেই বাসনা থেকে আমরাও আরও বেশি করে আমরা অনুপ্রাণিত হব আগামী সপ্তাহে আবার নতুন নাও আপনারা জানেন আমরা প্রতি 15 দিনে অনুষ্ঠান করে থাকি আগামী সপ্তাহে আমরা যদিও লাইভ না দেখেন বসে যারা মিস করেছেন আপনারা দেখতে পারবেন আগামী সোমবার ঠিক এই সময় আপনারা দেখতে থাকবেন রিপিট এই অনুষ্ঠান গানে গানে আয়ন আর ঠিক পরের সপ্তাহে আবার নতুন কোনো উচ্চাশা আকাঙ্ক্ষা আর গানের শ্রুতি মধুর শব্দের সিঞ্চনী জঙ্কার নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা কথা আমি সম্ভবত আমাদের আইএন টিভির আয়োজনে আগামী 2 জানুয়ারি সুপ্রিয় দর্শক আমরা একটু প্রস্তুতি নিচ্ছি একটা অনুষ্ঠানের জন্য আপনারা হয়তো খুবই শীঘ্রই আপনাদেরকে সেই সুন্দর যে আমাদের
অভিব্যক্তি বা আমরা যে বিকাশ করাতে চাচ্ছি সেই জিনিসটা আপনাদেরকে জানান দেব। আমরা আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আসতেছি, অর্থাৎ আয়ন টিভির মাধ্যমে। তো সেই প্রত্যাশা থাকলো আপনারা থাকবেন আমাদের সাথে, সহযোগিতা করবেন, আর আগামী সপ্তাহ পরে আবার নতুন কোনো শিল্পী আমাদের অরুণদার সাথে এবং আমাদের এই যে মিউজিশিয়ান ভাইদের সাথে কেউ থাকবেন সিঙ্গার, আর আমি তো থাকবো যদি বেঁচে থাকি আপনাদের সাথে। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইওন টিভির সাথে থাকবেন। এবং অরুণদা আপনাকে অনেক ধন্যবাদ, দিল্লু বাবা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমরা সৈয়দ সাহেবকে তো অবশ্যই কি বলবো, হ্যাঁ আর তানি ভাই, তানি লাজওয়াব। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়িয়ে নাই, বিদায় ভাবাই, আবার দেখা হবে।